আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল ওমর ফারুক 313 তে। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এসএসসি একটা বাংলা গদ্য নিয়ে। আসলে এটা এমন একটা গদ্য যেখানে বাংলা সাহিত্যের বিভিন্ন উপাদান সম্পর্কে সংজ্ঞায়িত করা হয়েছে। সাহিত্য বলতে আমরা কি বুঝি? সাহিত্য বলতে সাহিত্য শব্দের প্রকৃতি প্রত্যয়টা হচ্ছে শহীদ প্লাস জ, মানে মানুষের চাল চলন, সমাজ পরিবর্তন, বিবর্তনের সাথে যে জিনিসগুলো চলতেছে সেগুলোকে লিখিত রূপ দেওয়া হয়েছে সাহিত্য। এটা হচ্ছে স্বাভাবিক একটা অর্থ, সাধারণ একটা অর্থ। তো বাস্তবে আমরা জানি সাহিত্য নাটক, উপন্যাস, গল্প ইত্যাদি বিভিন্ন উপাদানের একটা সমষ্টি। এখন নাটক কাকে বলে, উপন্যাস কাকে বলে, কাব্য কাকে বলে, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের এই সাহিত্যের রূপরীতি হায়াত মাহমুদের লেখা প্রবন্ধটি। তো আমরা শুরু করি সাহিত্যের রূপরীতি হায়াত মাহমুদের লেখা প্রবন্ধটি। প্রথমে আসুন, সাহিত্য বিশাল পরিধির একটা বিষয়। সাহিত্য বলে না আমরা কি নিয়ে পড়তেছো ভাই, সাহিত্য চর্চা করতে কি নিয়ে, বাংলা সাহিত্য নিয়ে পড়তেছি, ইংলিশ সাহিত্য নিয়ে পড়তেছি, ইংলিশ লিটারেচার। তো এই যে এই বিষয়গুলো নিয়ে পড়া, এইটার মধ্যে এই সাহিত্যের মধ্যে কবিতা থাকবে, সাহিত্যের মধ্যে নাটক থাকবে, উপন্যাস থাকবে, গল্প থাকবে, লৌকিক কথা থাকবে, অনেক কিছুই থাকতে পারে, সবগুলো সমষ্টি হচ্ছে সাহিত্য। আমি এভাবে বলতে পারি সাহিত্য হচ্ছে একটা গাছের মতো, আর নাটক উপন্যাস ইত্যাদি হচ্ছে এক একটা গাছের ডাল। তো এই জিনিসগুলোর সমন্বিত রূপটাই হচ্ছে সাহিত্য। বলতেছি দেখুন, সাহিত্য বিশাল পরিধির একটা বিষয় মাত্র। আমরা সামগ্রিকভাবে সাহিত্য বলি বটে, কিন্তু বিচারের সময় গদ্য, পদ্য কিংবা গল্প, উপন্যাস, কবিতা, নাটক ইত্যাদি স্বতন্ত্রভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে হৃদয়ঙ্গম করি। সার্বিকভাবে সাহিত্যের রূপ বলতে আমরা সাহিত্যের বিভিন্ন শাখা বুঝে থাকি। এই লাইনটা মার্ক করে রাখেন যে সাহিত্যের রূপ বলতে আমরা কি বুঝি, সাহিত্যের বিভিন্ন শাখা বুঝে থাকি, যেমন কবিতা, মহাকাব্য, নাটক, কাব্যনাট্য, ছোট গল্প, উপন্যাস, রম্য রচনা ইত্যাদি। আর রীতি হলো ওই শাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে। তাহলে আবারও বলতেছি, সাহিত্যের রূপ বলতে বুঝা হচ্ছে নাটক টাটক এগুলো, আর রীতি বলতে হচ্ছে নাটক গঠনের প্রক্রিয়া। নাটক, গল্প, মহাকাব্য এগুলো গঠনের প্রক্রিয়াকে বলা হচ্ছে রীতি। বলতে পারি আমরা যে একটা বাড়ি, এটা হচ্ছে সাহিত্য। আর বাড়ি গঠনটা কিভাবে হয়েছে, কি কি লেগেছে, ইট, বালু, সিমেন্ট, আস্তর কতটুকু লেগেছে, সেগুলো হচ্ছে আপনার রীতি। ওই রীতি হলো ওই শাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে সেই বিষয়ে পর্যবেক্ষণ ও আলোচনা। তো সাহিত্যের উপরীতি দেখুন। কবিতা, কবিতা কাকে বলে প্রথমে দেখুন। আমরা এখানে লিখে দিচ্ছি কবিতা দুই প্রকার, একটা হচ্ছে গীতিকাব্য, একটা হচ্ছে মহাকাব্য। পরে আরো বিস্তারিত আলোচনা হবে দেখুনটা কি। ছন্দবদ্ধ ভাষায় অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকে আমরা কবিতা বলি। তা কি বলা হচ্ছে, ছন্দে আমরা যা লিখবো সেটাই কবিতা। তবে এখন কিন্তু আবার গদ্য ছন্দ একটা রয়েছে, যেটা গদ্য ভাষায় লিখলো সেটা কবিতা হয়, গদ্য ছন্দ। তো দেখুন, ছন্দবদ্ধ ভাষায় অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকে আমরা কবিতা বলি। কবিতার প্রধান দুটি রূপ ভেদ হলো, একটা হচ্ছে মহাকাব্য, একটা হচ্ছে গীতি কবিতা। দেখুন, বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্যে। কারণ বাংলা মহাকাব্যের জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, মেঘনাদ বধ। মহাকাব্য রচিত হয় যুদ্ধ বিগ্রহের কোন কাহিনী অবলম্বন করে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন, যে মহাকাব্য কাকে নিয়ে রচিত হয়, যুদ্ধ বিগ্রহের কাহিনী। এখন মেঘনাদ বধের মধ্যে রামায়ণ মেঘনাদ বধ এই জিনিসগুলো, মানে সীতাকে নিয়ে যে কাহিনীটা ওইটা তুলে ধরলো। তারপর কায়কবাদের একটা লেখা রয়েছে মহাশ্মশান, যেটা তৃতীয় পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে লেখা হয়েছে। এভাবে যে কোনো একটা যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু মহাকাব্য লিখিত হয়। তার মানে মহাকাব্যের মৌলিক উপাদানটা হচ্ছে কিন্তু একটা যুদ্ধের ঘটনা। বলা হয়ে থাকে মধুসূদন দত্ত কারবালার কাহিনী নিয়ে মহাকাব্য রচিত করতে চেয়েছিলেন, পরে সে তিনি সমাপ্ত করে যেতে পারেননি। মহাকাব্য রচিত হয় যুদ্ধ বিগ্রহের কোন কাহিনী অবলম্বন করে। ভারতবর্ষ উপমহাদেশের সবচেয়ে প্রাচীন দুটির কাহিনী হচ্ছে কি, রামায়ণ, অন্যটি হচ্ছে মহাভারত। তো মহাভারত সম্পর্কে বলা যায়, যা নেই ভারতে তা নেই ভারতে। এটা প্রথম ভারত মানে হচ্ছে মহাভারত, মানে মহাভারতে যে আলোচনা নেই সমগ্র ভারতবর্ষে তার আলোচনা নেই। মানে হচ্ছে এই মহাকাব্যটা এত বড় আর এত তথ্যবহুল, এই জন্য বলা হচ্ছে যে মহাভারতে যে ঘটনা বা যে বিষয়গুলো উল্লেখ করা হয়নি সমগ্র ভারতবর্ষের মধ্যে সেই বিষয়টি নেই। এটা প্রাচীন যুগের একটা কথা। যা নেই ভারতে তা নেই ভারতে, অর্থাৎ মহাভারত গ্রন্থে যা নেই ভারতবর্ষেও তা নেই, অর্থাৎ ভারতবর্ষে ঘটেনি বা ঘটতে পারে না। এটা প্রাচীন একটা বিশ্বাস থেকে বলা হচ্ছে, যদিও এখন সেটা এরকম নেই।
মহাভারত আয়তনে বিশাল, রামায়ণ তার তুলনায় ক্ষুদ্র। তাহলে কোনটা বিশাল? রামায়ণটা হচ্ছে ক্ষুদ্র আর মহাভারতটা হচ্ছে কি বিশাল। কাহিনী হলো পত্নী সীতাকে নিয়ে যুবরাজ রামচন্দ্রের বনবাস, তাদের অনুগামী হয় কনিষ্ঠ ভ্রাতা লক্ষণ, রাম লক্ষণের কাহিনী। বনবাসে থাকার সময় লঙ্কাদ্বীপের রাজা রাবণ, যেটা নিয়ে আপনারা বিভীষণপতি মেঘনাথ আপনারা ইন্টারমিডিয়েট হতে পাবেন, রাবণ তার বোন সুরপন সখার সম্মান রক্ষার জন্য সীতাকে হরণ করে রথে চড়িয়ে আকাশপথে উড়িয়ে নিয়ে যায়, লঙ্কায় তার বাগান বাড়িতে বন্দি রাখে। সীতাকে উদ্ধারের জন্য রাম ও রাবণের মধ্যে যে যুদ্ধ হয় সেটাই হচ্ছে রামায়ণ কথা। অর্থাৎ এক কথায় মহাকাব্য হলো অতিশয় দীর্ঘ কাহিনী কবিতা। এই সংজ্ঞাটা তারা দাঁড়িয়ে রাখেন, মহাকাব্য কাকে বলে? অতিশয় দীর্ঘ কাহিনী কবিতাকে। মহাকাব্যের মূল লক্ষ্য গল্প বলা, তবে তাকে গদ্যে না লিখে পদ্যে লিখতে হয়। মহাকাব্য কিন্তু গল্পই একটা, আমরা ছোট গল্প বলি বা বড় গল্প বলি, তো সেটাকে আমরা গদ্যে লিখি, মানে কোনো ছন্দের মিল থাকতে হবে বিষয়টা এরকম না। কিন্তু মহাকাব্যর বিষয় হচ্ছে পুরা কাহিনীটাকে আপনি পদ্য আকারে তুলে ধরবেন। যেমন নজরুল রাসুলের একটা জীবনী গ্রন্থ হচ্ছে, এগুলো পুরাটা পদ্য আকারে তুলে ধরেছে মরুভাস্কর। তো এইভাবেই কিন্তু অনেক গদ্যের বিষয়গুলো বা স্বাভাবিক কথাগুলো কিন্তু পদ্য আকারে তুলে ধরা যায়, এটা কবিরা পারেন। মহাকাব্যের মূল লক্ষ্য হচ্ছে গল্প বলা, তাকে গদ্যে না লিখে পদ্যে লিখতে হবে। এর বাইরে কিছু সংক্ষিপ্ত আকারে কবিতা যা গীতি কবিতা, তাহলে গীতি কবিতা বলা হচ্ছে কাকে? সংক্ষিপ্ত আকারে কবিতা। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু গীতি কবিতায় বেশ উন্নতি সাধন করেছেন, গীতি কবিতা হিসেবে পরিচিত। ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র কিছু গান ও কবিতা রচনা করলো, তার প্রধান সৃষ্টিকর্ম নেই। এখানে আর একটা বিষয় যে একজন লেখকের আসলে প্রধান ফোকাস কোন দিকে, তিনি কি উপন্যাস লিখতে যাচ্ছেন না তিনি কবিতা লিখতে যাচ্ছেন। যেমন হুমায়ুন আহমেদ কিন্তু তিনি তার বিভিন্ন ধরনের উপন্যাস বা গল্পের মধ্যে কিছু কিছু গানের ইয়া ইউজ করছেন। এই জন্য কিন্তু হুমায়ুন আহমেদকে আমরা কবি বলতে পারি না, আমরা সাহিত্যিক তাকে উপন্যাসিক বলতে পারি, কিন্তু তাকে কাব্যকার বলতে পারি না। যদি কারো ফোকাসটাই থাকে কবিতার উপরে তাহলে আমরা তাকে কাব্যকার বলতে পারি বা কবি বলতে পারি, আর কারো ফোকাস যদি কবিতার উপরে না থাকে তাহলে তাকে তো আমরা কবি বলতে পারি না। এক্ষেত্রে রবীন্দ্রনাথ কিন্তু সব বিষয় কিন্তু তার ফোকাস ছিল। তিনি বলেছিলেন ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র কিছু গান ও কবিতা রচনা করলে তার প্রধান সৃষ্টিকর্ম নয়। তিনি বলেছিলেন বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যার উদ্দেশ্য সেই কাব্যই গীতি কবিতা। অর্থটা কি? বক্তা যদি তার ভাবটা প্রকাশ করতে পারে সেটাই হচ্ছে গীতি কবিতা। তো মানে বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র, মানে বক্তার ভাব উচ্ছ্বাসটাকে পরিস্ফুট করা বা ফুটিয়ে তোলার নামই হচ্ছে গীতি কবিতা। এ মন্তব্য সর্বাংশে সত্য, গীতি কবিতা কবির অনুভূতি প্রকাশ হয় সাধারণত দীর্ঘকাল হয় না। ক্ষেত্র বিশেষ যদি দীর্ঘ হয় তাতে অসুবিধা নেই, যদি কবির মনের পূর্ণ অভিব্যক্তি সেখানে প্রকাশিত হয়ে থাকে। বলতে গীতি কবিতা সাধারণত অনেক বড় হয় না, তবে অনেক সময় অনেক বড় হতেও পারে। যেমন আপনারা কবর কবিতাটা পেতে পারেন জসীমউদ্দিনের, এরকম বড় ছোট মিলিয়ে কিন্তু কবিতা রয়েছে। কিন্তু ক্ষেত্র বিশেষ যদি বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি নিদর্শন হচ্ছে বৈষ্ণব কবিতা বলি, বৈষ্ণব কবিতা বলি। আপনারা জানেন বাংলা সাহিত্যের মধ্যযুগে এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা রয়েছে, আমি এখানে বিস্তারিত আলোচনা করলাম না। যদি গীতি কবিতাকে শ্রেণীবিভাজন অন্তর্গত করতে হয় তাহলে এরকম শ্রেণীবিভাগ করা যুক্তিযুক্ত। দেখুন কত রকম, ভক্তিমূলক আপনারা দেখতেছেন নিশ্চয়ই, ভক্তিমূলক যেমন রবীন্দ্রনাথ ঠাকুর অতুল প্রসাদ সেনের একটা কবিতা রয়েছে, মোদের গরব মোদের হাসা আশা আমুরি বাংলা ভাষা, তাহলে কি ভক্তিমূলক? বা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে জাতীয় সঙ্গীত আমাদের সেটাও কিন্তু ভক্তিমূলক। রজনীকান্তের রচনা রামপ্রসাদ, স্বদেশ প্রীতিমূলক যেমন বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, রবীন্দ্রনাথের অসংখ্য গান কবিতা যেমন ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, এরকম ভাবে। তারপরে প্রেমমূলক প্রকৃতি বিষয়ক, চিন্তামূলক দর্শন শ্রেণী কবিতা যেমন আপনাদের আগে ছিল HSC-তে একটি ফটোগ্রাফ একটা কবিতা রবীন্দ্রনাথের সোনাত্তরি, এই বিষয়গুলো জীবন দর্শনমূলক প্রবন্ধ। শোক গাথা বা মর্সিয়াবল বা শোক আশ্রয় করে লিখিত এই কবিতা সময়পূর্ণ। তাহলে আবারও বলতেছি কি কি রয়েছে এখানে, ভক্তিমূলক থাকতে পারে, স্বদেশ প্রীতিমূলক, দর্শনশ্রয়ী, চিন্তামূলক, প্রেমমূলক ইত্যাদি ইত্যাদি আরো বিভিন্ন বিষয় নিয়ে থাকতে পারে। বাংলা কবিতায় বিশেষ দুটি ধারার জনক কাজী নজরুল ইসলাম ও জসীমউদ্দিন। কি বিশেষ দুটি দেখেন, প্রথম জন আমাদের সাহিত্যে বিদ্রোহী কবি ও দ্বিতীয় জন পল্লী কবি হিসাবে স্থায়ী আসন লাভ করেছেন। নজরুলের কবিতায় যে উদ্দীপ্ত কণ্ঠস্বর, মানে বিপ্লবী চেতনা বা বিদ্রোহী মনোভাব পাওয়া যায় দীপ্ত ভাবের মিলে, পূর্বে তা বাংলা কাব্যে ছিল না। আগে বাংলা কাব্যগুলো ছিলই হচ্ছে এরকম যে প্রেমমূলক বা ধর্মভিত্তিক এই জিনিসগুলো, কিন্তু নজরুল কি এই বিপ্লব জিনিসটাকে অ্যাড করানো হচ্ছে নজরুল, এটাই বলতেছে যে নজরুলের কবিতায় যে দীপ্তমূলক বা প্রেম বিদ্রোহমূলক জিনিস, সরি বিদ্রোহ বিপ্লবমূলক যে কবিতাটা সেটা আগে দেখা যায় না।
জসীমউদ্দীনের নকশিকাঁথার মাঠ ও সজনবাদিয়ার ঘাট জাতীয় কোনো পূর্ব পূর্ব কাব্য কোনো পূর্বে রচিত, মানে পল্লীগ্রামকে এত সুন্দরভাবে তুলে ধরা এটা জসীমউদ্দীনের পারবে আর পূর্বে আর কেউ করতে পারেনি এবং এক্ষেত্রে তার অনুসারীও কেউ নেই। এই জন্য অনেক সময় বলি আপনাদেরকে যে জসীমউদ্দীন আর জীবনানন্দ দাশের মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে, জসীমউদ্দীন পল্লীগ্রামের লোকদেরকে নিয়ে আলোচনা করেছেন আর জীবনানন্দ দাশ পল্লীগ্রামের সৌন্দর্য তুলে ধরেছেন। এই জন্য কিন্তু আমরা জসীমউদ্দীনকে পল্লী কবি বলি। তাহলে এই গেল আমাদের কবিতা নিয়ে আলোচনা। এবার দেখি আমরা নাটক, বিশ্ব সাহিত্যে নাটক সর্বাপেক্ষা প্রাচীন, দেখে রাখেন সবচেয়ে প্রাচীন কোন জিনিসটা নাটক। তবে মনে রাখা দরকার নাটক সেকালে পুস্তক আকারে মুদ্রিত হয়ে ঘরে ঘরে পঠিত হতো না, কারণ তখন তো আর ছাপাখানা ছিল না, নাটক অভিনীত হতো, নাটক অভিনয় হতো। নাটকের মূল লক্ষ্য পাঠক নয়, নাটকের লক্ষ্য সর্বকালে কি দর্শক সমাজ। তার কারণ সাহিত্যের সকল শাখার ভেতরে নাটকই একমাত্র যা সরাসরি সমাজকে ও পাঠক গোষ্ঠীকে প্রভাবিত করতে চায় ও সক্ষম হয়। যেমন আগের দিনে যাত্রাপালা ছিল, যাত্রাপালার মাধ্যমে বিভিন্ন নাটক তুলে ধরা হইতো, যদিও এখন আমাদের নাটকের সে ফর্মটা নেই, আমরা সরাসরি নাটকটা দেখি না, এখন নাটক বলতে অন্য কিছু বুঝাই। সংস্কৃত অলঙ্কারিক বৃন্দ নাট্য সাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে গণ্য করেছেন। তাই সংস্কৃত অলঙ্কার এটা কি বলতেছে যে নাটক আলাদা কোনো সাহিত্যের ধারা নয়, এটা কাব্যেরই কাব্য, মানে কাব্য সাহিত্যেরই অন্তর্গত। প্রাচীনকালে সেরকমই প্রথা ছিল, শেক্সপিয়রও তার সকল নাটক কবিতা রচনা করেছেন সকল। তাহলে এখানে একটা তথ্য হলাম যে শেক্সপিয়রের সব নাটক কীভাবে রচিত হয়, পদ্যে বা কবিতা রচিত। সংস্কৃত অলঙ্কারীদের মধ্যে কাব্য দুই ধরনের, দৃশ্যকাব্য ও শ্রাব্যকাব্য। তাই নাটক কি প্রধানত দৃশ্যকাব্য, কারণ কি নাটক যা লেখা হয় সেটা অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়, এই জন্য বলতেছে নাটক হচ্ছে দৃশ্যকাব্য, মানে যেটা চোখে দেখা যায় বা চোখে দেখতে হয়। আর শ্রাব্যকাব্য মানে হচ্ছে যেটা শুধু শোনা, যেমন এই যে আমরা যে কবিতা লিখি এটা। তো বলতেছে কি নাটক প্রধানত দৃশ্যকাব্য, সেহেতু নাটক অভিনয় মানুষজনের দর্শন করানো সম্ভবপর না হলে নাট্য রচনার মূল উদ্দেশ্য ব্যর্থ হয়। বলছে নাটক যদি অভিনীত না হয়, নাটক যদি মঞ্চস্থ না হয়, তাহলে নাটক রচনার মৌলিক উদ্দেশ্যটাই ব্যর্থ হয়। নাটক সরাসরি পাঁচ অঙ্কে বিভক্ত থাকে, একটা হচ্ছে প্রারম্ভ, প্রবাহ বা কাহিনীর অগ্রগতি, উৎকর্ষ বা ক্লাইম্যাক্স। যে দেখবেন যে নাটক, বিশেষ করে হিন্দি নাটকগুলো এক জায়গায় গেলে মনে হয় এরপরে জানি কি হবে, গ্রন্থিমোচন বা পরিণত দিকে উত্তরণ, আর একটা হচ্ছে উপসংহার। এই পাঁচটা থাকে হচ্ছে নাটকের বৈশিষ্ট্য। কাহিনীর বিষয়বস্তু ও পরিণতর দিক থেকে বিচার করলে নাটককে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্র্যাজেডি আর একটা হচ্ছে কমেডি এবং প্রহসন। তিনটা ভাগে, ট্র্যাজেডি, কমেডি, প্রহসন। তো ট্র্যাজেডি নাটক কাকে বলে দেখুন, যে ট্র্যাজেডি সর্বশ্রেষ্ঠ গণ্য করা হয়। ট্র্যাজেডির ভিতর ট্র্যাজেডি নাটক হচ্ছে সাধারণত দুঃখের বিষয়গুলো তুলে ধরা হয়, যেহেতু আমরা সমাজ মানে সমাজধর্মী বাস্তববাদী নাটক দেখতে অভ্যস্ত, এই জন্য স্পেশালি ট্র্যাজেডি নাটকগুলোর প্রতি আমাদের আগ্রহ থাকে বেশি। আর এখনকার যদিও সমাজটা ট্র্যাজেডির চেয়ে কমেডি বা কমেডির চেয়েও বাইরে, এখন আসলে কমেডি বলতে যা হচ্ছে ওইগুলো আসলে কমেডি নাটক বলা যায় না। যারা আপনি যদি হুমায়ুন আহমেদের নাটকগুলো দেখেন তাহলে দেখবেন কি সুন্দর করে কমেডি, ভাষার মধ্যে কোনো গালিগালাজ নাই, কোনো আঞ্চলিকতা নাই, কিন্তু অভিনয়গুলো অসাধারণ আর নাটক স্ক্রিপ্টটা অসাধারণ, দেখবেন হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছেন। আর এখনকার সময় ভাষার বিকৃতি করে, তারপর হচ্ছে যত খারাপ খারাপ ভাষা, লো মাইন্ডের শব্দ, কাহিনীর কোনো মিল নেই, এইগুলো দিয়ে মানুষকে আসলে কমেডি বা হাস্যরসাত আনার চেষ্টা করে। আমি জানি না বাস্তবে তারা আসলে হাসাতে পারেন কি না, নাকি তাদের দেখে দুঃখ হয়, বিষয়টা আসলে ভিন্ন ভাবার বিষয়। তিনটি ভাগ, এদের মধ্যে ট্র্যাজেডি সর্বশ্রেষ্ঠ বা শ্রেষ্ঠ গণ্য করা হয়। ট্র্যাজেডির ভেতরে দুটি অংশ থাকে, একটা হচ্ছে প্লট বা নাটকের আখ্যান ভাগ, মানে শুরু, চরিত্র সৃষ্টির সংলাপ, চিন্তা ও জীবন দর্শনের মৌলিক পরিসুটন, মঞ্চায়ন, সমস্ত কিছু সমন্বয়, শুরু, সংগতি। ট্র্যাজেডি নাটকগুলো কিন্তু এরকম যে ডায়লগগুলো কিন্তু নাটকের একটা বড় একটা অংশ ডায়লগ। গ্রিক দার্শনিক ও সাহিত্যবেদ অ্যারিস্টটল বলতে চেয়েছেন, রঙ্গমঞ্চে নায়ক বা নায়িকার জীবন কাহিনী দৃশ্য পরম্পরা উপস্থাপনের মাধ্যমে যে নাটক দর্শকের হৃদয়ে ভয়ে ও করুণা প্রশমিত করে, তার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাই ট্র্যাজেডি। আচ্ছা, অ্যারিস্টটলের মূল কথা নাকি সেটা হচ্ছে যে রঙ্গমঞ্চ মানে যেখানে নাটক মঞ্চস্থ হয় বা নাট্য অভিনয় করা হয়, আপনারা শিল্পকলা একাডেমিতে যান, ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগে গেলেন তার বুঝবেন, রঙ্গমঞ্চে নায়ক নায়িকার জীবন কাহিনী দৃশ্য পরম্পরা মানে একটার পর একটা ধারাবাহিকভাবে উপস্থাপনার মাধ্যমে মানুষের মধ্যে যে একটা দুঃখ বা করুণ অনুভূতি জাগ্রত হয় সেটাই হচ্ছে কি ট্র্যাজেডি। কমেডি বিষয়ে অ্যারিস্টটলের বক্তব্য এরকম, মানব চরিত্রের যে কৌতুকপ্রদ দিক কাউকে পীড়ন করে না, তাহলে কমেডি কিন্তু প্রাঙ্ক না, যেটা আমরা ইউটিউবে দেখি,
যে পীড়ন করে না, মানে আঘাত দেয় না, যে কমেডিগুলো পীড়ন করে না, ব্যথা দেয় না, হাস্যরস সৃষ্টি করে, তাই কমেডির উপজীব্য। এই কৌতুকের জন্ম ইচ্ছার সঙ্গে বাস্তব অবস্থার, আকাঙ্ক্ষার সত্ত্বে প্রাপ্তি যোগের, উদ্দেশ্যর সাথে উপায়ের এবং কথার সঙ্গে কাজের অসঙ্গতির মধ্যে। তাহলে কমেডি বলতে উনি কি বুঝাচ্ছেন, যে আমাদের বিভিন্ন ধরনের সামাজিক অসঙ্গতি, কথার অসঙ্গতি, এগুলো তুলে ধরা হবে। ফর এক্সাম্পল, আপনারা হানিফ সংকেতের নাটকগুলো দেখতে পারেন, যে দেখলে মনে হবে আপনি হাসতেছেন কিন্তু অনেক অসঙ্গতি তুলে ধরা হয়েছে। হুমায়ুন আহমেদের নাটকগুলো অনেক ক্ষেত্রে এমন, দেখলে মনে হচ্ছে হাসতে হাসতে শেষ কিন্তু তিনি কিন্তু অনেক অসঙ্গতি তুলে ধরেন কিন্তু নাটকের মধ্যে। কমেডি আমাদের মানব সমল সুলভ ত্রুটি বিচ্যুতি ও নির্বুদ্ধিতার পরিণাম প্রদর্শন করে, অশোভন দুর্বলতার হাত থেকে মুক্তি দিয়ে আমাদের সুস্থ স্বাভাবিক করে তোলে, ইত্যাদি দেখেন, ইত্যাদির মধ্যে কিন্তু সেম। শ্রেণীবিন্যাসের বিভাগে নাটককে বহু শ্রেণীতে ভাগ করা আছে। এখানে প্রহসন নিয়ে তেমন একটা লেখা নেই, প্রহসনটাও কিন্তু অনেকটা এরকম যে বাস্তব ঘটনাকে প্রহসনের আকারে তুলে ধরা, যেমন আপনার মধুসূদন দত্তের রয়েছে বুড়ো শালিকের ঘাড়েরও একই কি বলে সভ্যতা, মানে আপনার প্রহসন মানে হচ্ছে হাস্যরসাত্মক করে কিন্তু বাস্তবতা, এটা অনেকটা কমেডির মতো পুরোপুরি না। শ্রেণীবিন্যাসের বিবেচনা নাটকে বহু শ্রেণীতে বিভক্ত করা সম্ভব, যেমন ধ্রুপদী বা ক্লাসিক্যাল নাটক, আধুনিক নাটক, রোমান্টিক নাটক, কাব্যধর্মী নাটক, সমাজ সামাজিক, চক্রান্তমূলক, ঐতিহাসিক, পৌরাণিক ইত্যাদি ইত্যাদি। এসব ব্যতিরিক গীতিনাট্য হইতে পারে, নৃত্যনাট্য, চরিতনাট্য, অনেক কিছু হতে পারে। ট্র্যাজেডি ও কমেডি মোটা দাগে এই দুই ভাগেই তো রয়েছে। বাংলা নাটকের প্রথম যুগান্তকারী প্রতিভা মাইকেল মধুসূদন দত্ত ও দীনবন্ধু মিত্র। হ্যাঁ, দেখার এখানে জিনিসটা কে কে বাংলা নাটক শুরু করেছেন। মাইকেলের লেখনীতে প্রথম ট্র্যাজেডি, কমেডি ও প্রহসন বাংলা সৃষ্টি হয়। তারপর দীনবন্ধু আবির্ভূত হন সামাজিক নাটক নিয়ে, তার নীল দর্পণ নাটক এর শ্রেষ্ঠ উদাহরণ। পরবর্তী সময়ে গিরিশচন্দ্র ঘোষ, যেমন 1843 থেকে 1911 সাল পর্যন্ত, মানে জন্ম মৃত্যু, একই সঙ্গে নাট্যকার অভিনেতা ছিলেন। তার পৌরাণিক নাটক জানা, বুদ্ধদেব, ঐতিহাসিক নাটক কালাপাহাড়, সামাজিক নাটক প্রফুল্ল ইত্যাদি রচনা করেছেন। পৌরাণিক নাটক কি, আপনারা এখনো হিন্দি ইয়াগুলোর মধ্যে দেখবেন যে তার রামায়ণের কাহিনী নিয়ে নাটক করা হচ্ছে, সামাজিক নাটক ইত্যাদি ইত্যাদি। এরপর দ্বিজেন্দ্রলাল রায় দেখুন, ঐতিহাসিক নাটক চন্দ্রগুপ্ত ও শাহজাহান, এই যে ঐতিহাসিক নাটক এটা কিন্তু আরেকটা পার্ট, চন্দ্রগুপ্ত ও শাহজাহান বাঙালি দর্শকদের হৃদয় জয় করে নেয়। তার সমসাময়িকগণের মধ্যে অমৃতলাল বসু, ক্ষীরপ্রসাদ বিদ্যবিনাথ উল্লেখযোগ্য। তার পরপরে আবির্ভূত হয় রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বাংলা নাটকের মোড় ঘুরিয়ে দেন নানা দিকে। রক্তকরবী, ডাকঘর, অপরূপরতন, অরূপরতন প্রতীকধর্মী নাটক নিয়ে বাংলা সাহিত্যে কালজয়ী হয়েছে। তো আমরা এই টিউটোরিয়ালে নাটক এবং কবিতা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, এরপরে টিউটোরিয়ালে আমরা বাকি পাঠ শেষ করব। তো ততক্ষণ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।